ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি উইথ পিহু আমি জয়িতা আর পিহু আমার একমাত্র মেয়ে একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় তখন তার মনের মধ্যে অনেক রকমের কোয়েশন রাইস করে তো এই ধরনের বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে এবং সেই সব মায়েদের জন্য কিছু টিপস নিয়ে আমি আগামী কয়েকটা ভিডিওতে আসতে চলেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে আমার টপিক হচ্ছে প্রেগনেন্সিতে একজন মাকে কতটা পরিমাণ লিকুইড ইনটেক করতে হয় অর্থাৎ কতটা পরিমাণ জল আমাদের খেতে হয় কিন্তু শুরু করার আগে একটা কথা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে চলুন শুরু করা যাক ফার্স্টে আসছি যে একজন মাকে প্রেগনেন্সির সময় যে জল খেতে হয় সেটা কেন খেতে হয় দেখুন আমরা জানি যে বাচ্চা যখন মায়ের পেটের মধ্যে থাকে তখন তার চারপাশে যে ফ্লুইডটা থাকে সেটাকে বলা হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড যেটা আপনার বাচ্চাকে প্রোটেক্ট করে রাখছে এবং বাচ্চার গ্রোথে ওটা হেল্প করে তো এই অ্যামনিওটিক ফ্লুইডটের ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য আমাদের লিকুইড ইনটেক করাটা খুব দরকার সেকেন্ড হচ্ছে অনেক সময় দেখা যায় যে প্রেগনেন্সিতে মায়েদের কনস্টিপেশনের প্রবলেম হয় এই সময় মায়েরা বিভিন্ন রকম মেডিসিন নেয় এবং আয়রন ট্যাবলেট খায় তো এইসব কারণে কনস্টিপেশনের একটা প্রবলেম হয় এবং এর জন্য কি হয় প্রচুর পরিমাণে জল খাওয়া দরকার যাতে মায়েদের কষ্ট না হয় এবার আসছি কতটা পরিমাণ জল খাবেন নর্মালি বলা যেতে পারে যে সারা দিনে আপনাকে আড়াই থেকে তিন লিটার পর্যন্ত জল খেতে হবে এমন নয় যে শুধু আপনি জলই খাবেন আপনি সারাদিনে যদি ফলের রস খান যা বা লিকুইড যে ফুডই খাবেন সেটা সব মিলিয়ে আপনার লিকুইড ইনটেকটা আড়াই থেকে তিন লিটার হলেই যথেষ্ট বলা যেতে পারে তবে অবভিয়াসলি প্রত্যেক মা ডিফারেন্ট হয় যেমন প্রত্যেক বাচ্চা আলাদা হয় তেমনি মায়েদের শরীরও আলাদা হয় তো সেক্ষেত্রে কিছুটা ডিফার করতে পারে কারোর বেশি লাগতে পারে কারো একটু কম লাগতে পারে তবে আমার মনে হয় আড়াই লিটারের কম খাওয়াটা ঠিক আড়াই লিটার অন্তত খাবে এবার আসছি আপনি জলটাকে কিভাবে খাবেন দেখুন অনেক কি একটু মায়েদের থাকে বিশেষ করে প্রথম ট্রাইমেস্টারে তো সেক্ষেত্রে আমি বলবো যখন আপনার প্রচণ্ড বমি বমি লাগছে তখন সেই সময়টাতে অনেকটা জল একবারে খেয়ে নেবেন না অল্প করে করে সিপ করে করে খান অন্তত মেনটেন করুন দু থেকে তিন ঘন্টার গ্যাপে গ্যাপে যাতে লিকুইডটা আপনার শরীরে যায় আপনাকে যে শুধু জলই খেতে হবে তার কোনো মানে নেই কারণ সবসময় আমাদের পক্ষে সম্ভব হয় না যে আমরা শুধুই জল খেয়ে যাব সেটা পসিবল নয় তো তার জন্য আমাদের কি করতে হবে যথেষ্ট পরিমাণে ফলের রস খাবেন ডাবের জল খেতে পারেন ভীষণ ভালো দুধ খেতে পারেন গরমকাল হলে লস্যি খেতে পারেন বা ঘোল করে খেতে পারেন বা যে কোনোভাবে আপনি আপনার যে খাবার আছে সেটা একটু লিকুইড ফর্মে খেতে পারেন যেমন ধরুন স্যুপ তো এই ধরনের খাবারকে আপনার শরীরে লিকুইডের ব্যালেন্সটাকে মেনটেন করতে হবে খেয়াল রাখবেন এই সময় মায়েদের শরীরে যেহেতু একটা ক্লান্তি আসে ওয়েট বেড়ে যায় তো এখা এই সময়ের থেকে অনেক সময় ডিহাইড্রেশনের প্রবলেম হয় সেটাকে অবশ্যই চেষ্টা করবেন যাতে কোনোভাবেই না হয় তো যার জন্যে আমাদের কি প্রচুর পরিমাণে জল খাওয়াটা খুব দরকার যাতে ডিহাইড্রেশনটাকে অ্যাভয়েড করা যেতে পারে কিন্তু এক্ষেত্রে এটাও মাথায় রাখবেন যে যখনই জল খাবেন কখনো ফ্রিজের জল বার করে ডিরেক্ট খাবেন না যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে নর্মাল জল মানে নর্মাল টেম্পারেচারে রুম টেম্পারেচারে যে জল আছে সেটাই খাওয়ার চেষ্টা করুন যদি খুব গরমকাল হয় অসুবিধা হয় অনেক সময় পসিবল হয় না সেক্ষেত্রে হালকা ঠান্ডা জল মিশিয়ে খেতে পারেন কিন্তু ফ্রিজের ডিরেক্ট একদম খাবেন না এবার আসছি কোন কোন সময় আপনি জলটা খাবেন প্রথমত কথা বলি সকালে ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে জল খেয়ে নেবেন না কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটা বমিটিং টেন্ডেন্সি থাকে যেটা আমরা মর্নিং সিকনেস বলি কাজে ওই সময়টাতে যদি জল খেতে হয় হালকা অল্প এক কাপ জল একটু ইসুধোষ্ণ গরম জল খেতে পারেন এছাড়া খাওয়ার একদম সঙ্গে সঙ্গে জল খাবেন না সেক্ষেত্রেও একটা প্রবলেম হতে পারে বমি এসে যেতে পারে তো একটু গ্যাপে খাওয়ার বেশ কিছুক্ষণ আগে এবং খাওয়ার বেশ কিছুক্ষণ পরে আপনি জলটা খান এবং গ্যাপে গ্যাপে জলটা খেতে থাকুন বারবার বারবার করে যাতে আপনার ফ্লুইডের ব্যালেন্সটা ঠিক থাকে শরীরে ইচ অ্যান্ড টাইম যখনই আপনি টয়লেটে যাবেন ইউরিন পাস করবেন ঘুরে এসে টয়লেট থেকে ঘুরে এসে অবশ্যই জল খাবেন এই তো গেল আমার কিছু শর্ট টিপস আপনাদের জন্য যেটাতে আমি ডিসকাস করলাম যে আপনাদের প্রেগনেন্সি টাইমে কতটা জল খাওয়া উচিত কীভাবে জলটা খাওয়া উচিত কখন জলটা খাওয়া উচিত আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করবেন চলুন বাই বাই